बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধারাবাহিকতায় আজকে তোমাদের নাহু অংশ থেকে নাহু অংশের তৃতীয় পাঠ থেকে তোমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ তাআলা। আলোচ্য বিষয় হবে জুমলা এবং কালাম। দেখো তোমরা এই যে কাওয়ায়েদুল লুগাতুল আরাবিয়্যা সফের তাসে ওয়াল আশির লিদাফি দারসু সালেস ওয়াল জুমলা ওয়াল কালাম এখানে বের করো। এখানে দেখো উদাহরণগুলির প্রতি লক্ষ্য করো, আলাম সিলাত মানে উদাহরণগুলির প্রতি লক্ষ্য করো। আলিফ অংশে আল কোরআন ও কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর তাজিউল আমিন মাহবুব নিন্দাল্লাহ বিশ্বস্ত ব্যবসায়ী আল্লাহর নিকট প্রিয়। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ নবীদের ওয়ারিশ। আল আতিব্বা ও ফিল মুস্তাশফা মাহিরু নাম হাসপাতালের ডাক্তারগণ অভিজ্ঞ, হাসপাতালের ডাক্তারগণ অভিজ্ঞ। বা অংশে ফাতামাল্লাহ আলা কুলুবিহিম আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ইয়াদখুলুল মুমিনুনা ফিল জান্নাহ মুমিনগণ জান্নাতে প্রবেশ করবে। ফাযাল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ মুজাহিদগণ আল্লাহর রাস্তায় সফল কাম হয়েছেন। উদখুলু ফিস সিলমি কাফা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। লা তুশরিকু বিল্লাহি আহাদা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। জিম অংশে ইদা হাগরল মা উ যখন পানি উপস্থিত হবে, ইনজা নুমান যদি নুমান আসে, ইন আকালতুল্লাহমা যদি আমি গোস্ত খাই, ইন দাখালা তালিবু মাশিয়ান ছাত্রটি হেঁটে প্রবেশ করলো, আল উলামা তারপরে কি ইন্নাল উলামা ও ওয়ারাসাতুন আলেমগণ উত্তরাধিকারী। তাহলে এখানে তিনটি অংশ আলিফ বা জিম। দেখো এই তিনটির মধ্যে থেকে যদি আমরা প্রথমগুলোর তো আমি অনুবাদ পড়লাম, প্রত্যেকটারই অনুবাদ করা হয়েছে। এখন উদাহরণগুলির প্রতি লক্ষ্য করে দেখো তুমি যেগুলোকে বাক্য হিসেবে পাবে এই উদাহরণগুলোর মধ্যে আলিফ এবং বা অংশের উদাহরণগুলোর অর্থটা পূর্ণ অর্থ দান করেছে, কিন্তু জিম অংশের উদাহরণের যে অর্থগুলো দেখতেছো তোমরা এটা কি করেনি, পূর্ণ অর্থ দান করেনি। তাহলে এখান থেকে বোঝা যায় যে জুমলা হতে গেলে বাক্যটা পূর্ণ অর্থ দান করতে হবে। আরেকটি হলো আলিফ অংশে শুরুতে সবগুলো আছে ইসিম, আর বা অংশের ফেয়েলের শুরুতে আছে ফেয়েল, তার মানে এগুলো জুমলায় ফেয়েলিয়া, এগুলো জুমলায় কে সরি প্রথম আলিফ অংশের জুমলায় ইসমিয়া আর বা অংশের জুমলায় ফেয়েলিয়া। জুমলায় তাহলে এখান থেকে বোঝা গেল জুমলা দুই প্রকার হবে, জুমলায় ইসমিয়া জুমলায় ফেয়েলিয়া। এছাড়াও জুমলার প্রকার বেত আছে, জুমলায় খবরিয়া জুমলায় ইনশাইয়া। হ্যাঁ, তাহলে আমরা মূল আলোচনায় চলি। দেখো জুমলার সংজ্ঞা তারিফু জুমলাল কালাম। আল জুমলা ইয়া লফজুল মুরাক্কাব তারকিবান ইসনাদিয়ান, জুমলা বাক্য পরস্পর সম্পর্কযুক্ত যৌগিক শব্দ, বাক্য পরস্পর সম্পর্কযুক্ত যৌগিক কি শব্দ।
যেমন খরাজা ওমারু, ওমর বের হলো, সাইদুন জালিসুন, সাইদ কি বসা আছে। তাহলে এখানে মেন কথা হলো জুমলার সংজ্ঞা। জুমলার পারিভাষিক সংজ্ঞা বলা হচ্ছে যে জুমলা ইয়া লফজুল মুরাক্কাব তারকিবান ইসনাদিয়ান, বলা হয় বাক্যের মধ্যে যৌগিক, বাক্যে পরস্পর সম্পর্কযুক্ত যৌগিক শব্দকে কি বলা হয়? জুমলা। মানে বাক্যের মধ্যে যৌগিক শব্দটা হতে হবে এবং পরস্পর সম্পর্কযুক্ত। ইসনাদিয়ান মানে কি? পরস্পর সম্পর্কযুক্ত। যেমন খরাজা ওমারু, ওমরকে খরাজার প্রতি কি করা হয়েছে? নিজবুত করা হয়েছে। সাইদা সাইদুন জালিসুন, সাইদ বসা, এই সাই জালিসুনটা সাইদের প্রতি কি করা হয়েছে? নিজবুত করা হয়েছে। লা ইশাতু ফিহা হুসুলুল ফায়দা ইমকিনু আন তাকুনা মুফিদাতান আও গার মুফিদিন। আর জুমলা হতে গেলে এর ফায়দাটা পূর্ণ হতেও পারে, নাও হতে পারে। আও গার মুফিদিন অল জুমলা মুফিদ তুসাম্মা কামিলান। আর জুমলায় মুফিদ বলা হবে, নাম করা হবে কালামান। কিন্তু কালাম যেটা হবে সেটা পরিপূর্ণ অর্থ দান করবে। আর জুমলা পরিপূর্ণ অর্থ দান করতেও পারে, নাও পারে। নাহু জা খালিদুন, ইনজা খালিদুন, আও ইদারা হাগরাল মা। ফল কালাম লব্দুন তাজাম্মানা কালিমাতান বিল ইসনাদ ওয়াল ইসনাদু নিজবাতুন ইহদাল কালিমাতাইনি ইলাল উখরাম। কালাম কাকে বলা হয়? কালাম বলা হয় এমন বক্তব্য যা দুটি শব্দকে ইসনাদের ভিত্তিতে নিজেদের মাঝে অন্তর্ভুক্ত করে। লব্জুন এমন শব্দ তাজাম্মানা কালিমাতান বিল ইসনাদ, ইসনাদের ভিত্তিতে দুটি কালেমাকে একত্রিত করে। ওয়াল ইসনাদু নিজবাতু ইহদা কালিমাতান ইলাল উখরাম। আর ইসনাদ হলো দুটি শব্দের একটিকে অপরটির সাথে এমনভাবে যুক্ত করা যেন তা শ্রোতাকে এমন উপকার দেয় যে তার উৎসুক থাকা বিহাইসু তুফিদুল মুখাতে ফায়দাতে তান তাম্মান ইসুকুতু আলাইহা। একটা বাক্যকে আর একটা বাক্যের সাথে এমনভাবে ইসনাদ করা যেন তার উপর চুপ থাকাটা কি, মুখাতে চুপ থাকাটা কি হয়, বৈধ হয়, মানে সেখানে অর্থটা পরিপূর্ণ দান করে। ফাউলিমা আন্নাল জুমলা আমু মিনাল কালাম, জুমলাটা আম কালাম থেকে, অর্থাৎ কালামটা হলো খাস। ফাকুল্লু কালামিন জুমলাতুন, প্রত্যেক কালামই কি জুমলা। অলায়ন আনকাস, তবে প্রত্যেক কালাম, প্রত্যেক বাক্য যদি কালাম হয় প্রত্যেক বাক্যটাই জুমলা, কিন্তু প্রত্যেক বাক্য কি নয়, কালাম নয়। সুতরাং যেটা কালাম হবে সেটা জুমলা হবে এমনটা না, কিন্তু যেটা জুমলা হবে সেটা কালাম হতে। আকসামুল জুমলা তানকাসুমুল জুমলা ইলা কিসমাইন, আল জুমলা ইসমে জুমলা ফিরলিয়া আউয়াল, আল জুমলা ইসমিয়া হিয়া কুল্লু জুমলা তিন তাব্দ বি ইসমি মরফুইন ইউরাবু মুবতাদা। প্রত্যেক এমন ইসম যেটা ইসমে মরফু দিয়ে শুরু হয় এবং তাকে বলা হবে মুবতাদা। ওয়ায়ুকমারু মানাহু সিফাতান মুস্তাকাতান মরফুআতান তুরাবু বিল খাই খবরিম। তাহলে জুমলা ইসমিয়া হলো প্রত্যেক এমন জুমলা যা বাক্য যাকে রফা বিশিষ্ট কোনো একটি ইসিম দিয়ে শুরু করা হয়, রফা বিশিষ্ট কোনো ইসিম দিয়ে শুরু করা হয়, আর ইসিমকে মুক্তাদা বলে ব্যক্ত করা হয়, আর ওই ইসিমকে মুক্তাদা বলে কি করা হবে, ব্যক্ত করা হবে, মানে মুক্তাদা হিসেবে ধরে নেওয়া হবে। বুঝতে পেরেছো কি? হ্যাঁ। ওয়ায়ুকমালু মানাহু সিফাতান মুস্তাকাতান, এই ইসিমকে মুক্তাদা, আচ্ছা এর অর্থ পূর্ণ করা হয় সিফাতে মোস্তাক দিয়ে যা রফা অবস্থায় থাকে এবং খবর হিসেবে পরিচিত লাভ করে, এবং এটা খবর হিসেবে পরিচিত লাভ করে। যেমন খালিদুন মুসাফিরুন ও আলিউন কাদিমুন, খালিদ সফর করতেছে, তাহলে খালিদ মুবতাদা মুসাফির খবর। দুই নম্বর হলো জুমলা ফিয়ালিয়া হাকুল্লু জুমলা তিন তুবদাউ বি ফিয়ালিন, প্রত্যেক এমন বাক্য যেটা ফিয়াল দ্বারা শুরু হয়। অতুদ্দা মানা মুফিদান ইহসিনু সুকুত আলাইহি সাউন কানাত ফিয়াল মাজিয়ান, তাই সেটা ফেলে মাজিউ এবং বক্তার বক্তব্য তার উচ্চুক থাকাটা কি বৈধ, তাই সেটা ফেলে মাজি হোক। যেমন জাহাবা আকুকা ইলাল মাদ্রাসাতি, আও মুজারিয়ান আম মুজারিয়ান নাহু ইয়াল্লাবু খালিন বিল কুরাতি, অথবা
কোরআনের আয়াত কওল তাআলা ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত আম আমরন অত আমরু হতে পারে কুম মুবাক্কিরন অসিল আজিরন আমিন কওলা তা ওয়াকুর রাব্বিরহাম আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়ালা বুদ্দা লিল ফিল মিন ফাইলিন ফিল ফাইল হওয়াটা জরুরি নয় ইয়াতি আলা সুরাতি মুখতালিফাতিন বিভিন্ন ভাবে এতে আসতে পারে ফায়াকাদ ইয়াকুন ইসমান জাহির ইসমান জাহির হতে পারে যেমন ওয়াসিল হাজিরন ওকদ ইয়াকুনু জমিরান মুফাসসিলান নাহু কাতাবতুল জাওয়াবা এই দুটা তুমি আও জমিরান মুনফাসিলান নাহু খলাকাল ইনসানা ওয়া ইহতারামিল কাবীর ওয়া লা তুহমিল আমালাকা এই কাপটা তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই আলোচনা থেকে কিন্তু জানতে পারলাম জুমলা এবং কালাম সম্পর্কে জুমলা এবং কালাম সম্পর্কে কি জানতে পারলাম জুমলা কালামের সংজ্ঞা জুমলা এবং কালামের মধ্যে জুমলাটা হলো আম আর কালামটা হলো খাস অর্থাৎ প্রত্যেক বাক্যই জুমলা হবে কিন্তু প্রত্যেক বাক্য কি হবে না কালাম হবে না আর এরপরে জুমলার প্রকারভেদ জানতে পারলাম যে জুমলা কয় প্রকার দুই প্রকার জুমলায় ইসমিয়া জুমলায় ফেলিয়া এরপরে জুমলায় ফেলিয়া যেটা জানলাম যে জুমলা ফেলে হলে সেটা কি হতে পারে জুমলা ফেলে হওয়ার পরে সেটা মাজিও হতে পারে ফেলটা মাজিও হতে পারে আমরও হতে পারে নাহিও হতে পারে আর সেখানে ফাইল থাকাটা জরুরি নয় ফাইলটা ইসমে জহেরও হতে পারে ইসমে জমিরও হতে পারে জমির মুনফাসিল হতে পারে মুত্তাসিলও হতে পারে এই হলো তোমাদের আলোচনার আজকের সারমর্ম তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখান থেকে আরবিতে প্রশ্নমুক্ত করবে জুমলাউল কালাম জুমলা এবং কালাম কাকে বলা হয় অমাল ফারকু বাইনহুমা এর ভিতরে পার্থক্যটা কি ওয়াজিহ দালিকা বিমিসালিন প্রত্যেকটার সাথে কি দিতে হবে উদাহরণ দিতে হবে আর উসকা আকসাম জুমলা ও মাসিল লাহা এটা না এক নম্বরটা তোমরা পড়লেই এটা চলে আসবে ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত থাকায় তোমাদেরকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু